হাসপাতালে না পাঠিয়ে অসহায় বৃদ্ধদের নিজেই অপারেশনের নামে কাঁটাছেঁড়া করতেন মিল্টন সমান্তার রক্ত দেখে পৈশাচিক আনন্দ পেতেন রিমান্ড শেষে দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ এদিকে মানব পাচার মামলায় মিল্টনকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত ফজরের আব্বির রিপোর্ট বেশ কয়েকদিন ধরে আলোচনায় বহুল আলোচিত সমালোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদার যতই দিন যাচ্ছে ততই মানবতার আড়ালে তার ভয়াবহ অপকর্মের তথ্য বের হয়ে আসছে মানবতার আড়ালে আশ্রম খুলে জাল মৃত্যুসন তৈরি টর্চার ছেলে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে গত বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত রোববার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের এরপর রিমান্ডের বিষয়ে কথা বলেন গোয়েন্দা প্রধান তিনি জানান মিল্টন সামাদ্দার আশ্রমের টর্সার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করতেন চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতীয় সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া রোগীরা যে কষ্ট পেত আর করতো এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এদিকে মানব পাচার মামলায় মিল্টন সমাদ্দার আরও আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এই রায় দেন ফজলে রাব্বি নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার